ফুটবল ক্যারিয়ারে এমন কোন শিরোপা নেই যা লিওনেল মেসির শোকেসে পাওয়া যাবে না। যেই শিরোপা নিয়ে আক্ষেপ ছিল সেই বিশ্বকাপ শিরোপাও স্থান পেয়েছে শোকেসে। তাই ফুটবল থেকে আর চাওয়ার কিছু নেই মেসির। বিশ্বকাপ জয়ের পর এমন কথা বেশ কয়েকবার বলেছেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এবার নিজের এক সুপ্ত বাসনার কথা জানালেন আর্জেন্টাইন অধিনায়ক। ওলগাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন মেসি, আর এ বিষয়ে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার খেলাধুলা বিষয়ক একটি গণমাধ্যম। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির সম্পর্কটা অনেক দিনের। 2017 সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। বিয়ের আগে দুটি ও বিয়ের পরে একটি সন্তান আসে এই দম্পতির ঘরে। এবার চতুর্থ সন্তানের অপেক্ষায় আছেন তারা। সাক্ষাৎকারে মেসি বলেন, আমরা আরও একটি সন্তান নিতে চাই, দেখি এবার মেয়ে হয় কিনা। আন্তোনেল্লা একজন ভালো মা, আমি তার প্রতি মুগ্ধ। সে 24 ঘন্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক মৌসুম জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়। অবসর ও 2026 বিশ্বকাপে খেলা নিয়ে আর্জেন্টাইন ফরওয়ার্ড বলেন, আমি এখন আগামী বিশ্বকাপ নিয়ে ভাবছি না, এটা অনেক দূরে। হ্যাঁ, আসন্ন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। দারুণ এক টুর্নামেন্ট হতে যাচ্ছে, এরপর দেখা যাবে। এটা নির্ভর করছে আমার শরীরের ওপর। বিশ্বকাপ জয়ের বছর কেটে গেছে এবং আমাদের দেখতে হবে দিনকে দিন আমি কেমন অনুভব করি। আমি দূরের কথা ভাবতে চাই না, যতটা পারি খেলা উপভোগ করতে চাই।